বিচার বিভাগের দিকে আমাদের দৃষ্টি খুব সিরিয়াসলি রাখা দরকার। বিশেষ করে গত কিছুদিন থেকে, আমি যদি প্রেসাইজলি বলি, মে মাসের পর থেকে যখন আমেরিকা তার ভিসা পলিসি ঘোষণা করে, তখন বাংলাদেশের একটা গভীর ক্যান্সার, এটা ক্যান্সার যেটা আমাদেরকে শেষ করে দেয়, সেটা হচ্ছে বিচার বিভাগ কীভাবে সরকারের অংশ হিসেবে, সরকারের একটা এক্সটেনশন হিসেবে জনগণকে নিপীড়ন করতে ব্যবহৃত হচ্ছে, সেটা স্বীকৃতি আছে। এবং কারণ তারা বলেছিল তাদের ভিসা নীতি বিচার বিভাগের উপরও অ্যাপ্লিকেবল হবে, ঠিক সেরকম একটা ইস্যু নিয়ে যে বিচার বিভাগের অধঃপতন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে তার একটা আলামত, মানে আমাদের খবর মানে ও এমন কি, এটা তো হয়ই আমাদের দেশে, কিন্তু না, একটু গভীরভাবে ভাবা দরকার এবং এই জিনিসগুলো আমাদের মাথার মধ্যে থাকা দরকার যে এই দেশের বিচার বিভাগটাকেও কোন জায়গায় এই সরকার নিয়ে এসছে। সাম্প্রতিক, একেবারেই সাম্প্রতিক একটা ইস্যুতে একটা মন্তব্য নিয়ে ভিডিওটা করতে চাইছি। আমরা হয়তো খেয়াল করেছি, বিএনপির যখনই কোনো ঢাকায় বা যে কোনোখানেই যখন কোনো জনসমাবেশ ডাকা হয়, সেটার আগে সেটার সময় গ্রেফতার শুরু হয়। যথারীতি বিএনপির গতকাল যে জনসমাবেশ ছিল তার আগে সামনে রেখে রাস্তা থেকে গ্রেফতার করা হয়েছে, রাস্তায় চেকপোস্ট বসিয়ে আগে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে গ্রেফতার করা একজন মানুষ হচ্ছে জনাব দুলু, সাবেক ভূমি উপমন্ত্রী, নাটোর দুই সংসদ আসনের সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য ছিলেন, বিএনপি সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করার পর তাকে আদালতে নেওয়া হয়। আদালতে দুলু কী বলেছেন সেই কথাটা কম বেশি অনেক জায়গায় আমি দেখলাম, সারপ্রাইজিংলি ওটা মূল বিষয় না, তার এই বক্তব্যের জবাবে আদালত কী বলেছেন সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, যেটা মাত্র এক দুটো জায়গায় এসছে। আমি রাইজিং বিডি থেকে একটু পড়ি। ওনাকে যখন আদালতে নেওয়া হয় তখন দুলু আদালতকে বলেন, আমি ক্যান্সারের রোগী, অনেক অসুস্থ, এক বছর ধরে কেমো নিচ্ছি, এক মাস পর পর কেমো নিতে হয়, যে মেডিসিন নিতে হয় তা আমেরিকা থেকে ভারত হয়ে আনতে হয়, গত 3 অক্টোবর কেমো নেওয়ার ডেট ছিল, কেমো না আসায় গত তারিখে নিতে পারিনি, অনেক টাকা লাগে, টাকাও ম্যানেজ করতে পারিনি, এখন ম্যানেজ করেছি, কিন্তু এর মাঝে আমাকে গ্রেফতার করেছে। তিনি বলেন, জন্ম মৃত্যু আল্লাহর হাতে, ডাক্তার আমাকে বলেছে আমি 4 বছর বাঁচব, এর মধ্যে 1 বছর চলে গেছে, আপনার কাছে আমার আবেদন, শারীরিক অবস্থা বিবেচনা করে আমাকে জামিন দিন, পুলিশ দেখছে আমি অসুস্থ, এ কারণে তারা রিমান্ডও চায়নি। তখন বিচারক বলেন, ইনফ্যাক্ট আমি এই মন্তব্যটাকেই বাঁধিয়ে রাখতে চাই, এ দেশটাকে কোথায় নিয়ে গেছে সরকার এবং তার অতি অতি নোংরা সহযোগী হিসেবে বিচার বিভাগ। তখন বিচারক জানতে চান, ক্যান্সারের রোগী হয়ে সভা সমাবেশে যোগ দেন কীভাবে? আমি আবারও পড়ছি, ক্যান্সারের রোগী হয়ে সভা সমাবেশে যোগ দেন কীভাবে? আপনি বিচার করতে বসেছেন কাগজে কলমে, আপনি একজন নিউট্রাল মানুষ এবং আপনি অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে বিচার করবেন, এগুলো খুবই সাধারণ কথা, কিন্তু আজকে মনে হয় আমরা কোন কি বেহেস্তের কথা আনছি, মোটেও না। এই বাংলাদেশেই একসময় সব সমালোচনার পরও বিচার বিভাগ যা তা করেনি এতটা। আপনার সামনে একজন মানুষকে ধরে আনা হয়েছে, সরকার নিপীড়ন করছে তাকে, উনি ওনার বর্ণনা দিলেন, আমি নিজে পড়ে আই গট ইমোশনাল, এবং মানুষ তার ক্যান্সার নিয়ে মিথ্যা কথা বললে লাভ নেই, কারণ হচ্ছে বিচারক যেটা খুব ইজিলি চাইতে পারতেন সেটা হচ্ছে ডকুমেন্ট চাইতে পারতেন। ইনফ্যাক্ট বিচারকের সামনে একজন মানুষের মৌখিক টেস্টিমনি উনি গ্রহণ নাও করতে পারেন, ধরে নিতে পারেন না, পার্টি করেন লোকজন সব খারাপ লোকজন এবং তারা মিথ্যা কথা বলে বা যে কেউ মিথ্যা কথা বলে ট্রিক করতে পারে। বিচারকের জায়গা থেকে আপনি সর্বোচ্চ যে কাজটা করতে পারতেন সেটা হচ্ছে আপনি ওনার ক্যান্সারের সাপোর্টিং ডকুমেন্ট চাইতে পারতেন, ওনার কেমো বা যেসব উনি বলছেন আপনি ওগুলো প্রুফ করতে চাইতেন, করে আপনি ওগুলো শর্তে, ওই শর্তে থাকে যে ওগুলো যদি ঠিকঠাক থাকে তাকে জামিন দিয়ে দিতে পারতেন, খুব দ্রুত এগুলো চেয়ে সময় দিয়ে ওদিনই আপনি তাকে সেটা করতে পারতেন। সো ওনার মুখের কথাই বিশ্বাস করতে হবে আমি সেই কথাটা বলছি না, আপনি যদি মনে করেন ইউ ক্যান ডু দ্যাট, কিন্তু আপনি পাল্টা প্রশ্ন করলেন, আপনার যদি ক্যান্সার থাকলে সভা সমাবেশে যান কীভাবে? 2-3টা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে উঠে আসে। একটা মানুষের ক্যান্সার চিকিৎসা চলাকালীন সময়তে তিনি কতটুকু সুস্থ থাকতে পারেন আমি ডাক্তার হিসেবে খুব ভালো মতো জানি, এবং উনি সভা সমাবেশে যাওয়ার মতো সক্ষমতা তার অনেক সময়ই থাকবে, ওনার শরীর মাঝে মাঝে খারাপ করবে, মাঝে মাঝে ভালো হবে, উনি সভা সমাবেশে যাওয়ার মতো শক্তি রাখেন এবং এনকারেজ করা হয়
মেডিকেলের পয়েন্ট অফ ভিউ থেকে আপনি যতটা স্বাভাবিক জীবন যাপন করা সম্ভব সেটা করুন, এটা আপনাকে বরং ভালো থাকতে সাহায্য করবে। এটা খুবই বেসিক, এটা শুধু ক্যান্সার না, যে কোনো রোগের ক্ষেত্রে। কিছু কিছু রোগ আছে যেগুলোতে পরিশ্রম বা কিছুটা মুভমেন্টটা অতি খারাপ, তখন আপনাকে বেড রেস্ট বলবে কমপ্লিট। কিন্তু এরকম ক্যান্সার, যিনি লম্বা সময় ধরে ক্যান্সারের সাথে আছেন, তাকে বরং স্বাভাবিক জীবনযাপনের কথা বলবে। দেখুন, ওই বিচারকের প্রশ্ন, তার মানে ওনার কথা হচ্ছে জেলে থাকতে পারবেন না, আপনি সভা সমাবেশে যান কীভাবে? আচ্ছা, আমরা ক্যান্সার রোগী সরিয়ে রাখি। ওই বিচারকের কাছে আমাদের এই প্রশ্ন হতে পারে না যে একেবারে সুস্থ স্বাভাবিক মানুষটাও কি জেলে যেতে চায়? তার মানে আপনি সুস্থ থাকার পরও জেলে থাকা, আপনি তো সাজা দেন না জেলে থাকা, অনেককে সশ্রম কারাদণ্ড দেন না, তার মানে পরিশ্রম না, উনি জাস্ট জেলে গিয়ে শুয়ে বসে খেয়ে দিন কাটাবেন, তারপরও জেলে কে যেতে চায়? তার মানে আপনার জেলে যাওয়া ইটসেলফ একটা বিরাট শাস্তি, আপনাকে কনফাইনমেন্টের মধ্যে রাখা, আপনাকে আপনার সব কিছু থেকে, পরিবেশ, আপনার পরিস্থিতি, আপনার পরিবার, আপনার সমাজ, সবার কাছ থেকে, আপনার পেশা, সব কিছু থেকে বিচ্ছিন্ন করে রাখা ইটসেলফ ইজ এ ভয়ঙ্কর শাস্তি। সুতরাং সুস্থ মানুষটাও কারাগারে থেকে অসুস্থ এবং সমস্যায় পড়ে যেতে পারে। সুতরাং কারাগারে শুয়ে থাকা আর বাইরে আপনি মুভ করে পরিশ্রম করা তুলনামূলকভাবে এটা কিছুই না, কারাগারে শুয়ে বসে থাকাও অনেক বেশি খারাপ। এটা কি বিচারক জানেন না? উনি কি কাউকে কারাদণ্ডের শাস্তি তাহলে কেন দেন? নাম্বার টু, সভা সমাবেশে যান কিভাবে? মানে টোনটা হচ্ছে সভা সমাবেশে যাওয়া অপরাধ হয়ে গেছে, এবং ওনাকে যে ধরে আনলো, উনি জাস্ট একটা সভা সমাবেশ নিয়েই কাজ করছেন, বিএনপি সাংগঠনিক সম্পাদক, ওনাকে কাজ করতে হবে নিশ্চিতভাবেই এই সভা সমাবেশ নিয়ে, তার জন্য তাকে ধরে আনা হয়েছে। প্রশ্ন করার কথা ছিল সরকার, রাষ্ট্রপক্ষের কাছে, উকিলদের কাছে, যে একটা মানুষ সভা সমাবেশ করছে, তাকে আপনি ধরছেন কেন? ওগুলো তো কোনোটাই অপরাধ না, কোনোভাবেই অপরাধ, সাংবিধানিক আইনগত অধিকার। কিন্তু উনি টিটকারি মারছেন, সোজা বাংলা আমরা বলি না টিটকারি মারা, উনি টিটকারি মারেন একজন ক্যান্সার পেশেন্টকে, যিনি একজন নাগরিক, আপনার সামনে ঘটনাচক্রে গেছেন, আপনি ওই চেয়ারটায় বসেছেন বলে, সেই চেয়ারের সম্মানটাকে কোন জায়গায় আপনি বিচারক নিয়ে গেছেন? বিভৎস, ভয়ঙ্কর। বহুদিন বলেছি, মানে প্রতিটা সেক্টরকে এভাবে, আমাদের সব সেক্টর কোনোদিন অসাধারণ ভালো ছিল, আমাদের পুলিশ, আমাদের সিভিল ব্যুরোক্রেসি, আমাদের এই বিচারালয় অসাধারণ ভালো ছিল, আমরা দাবি করি না, কেউ দাবি করে না, কোনো কালেই ভালো ছিল না। কিন্তু এই সরকার ক্ষমতা থাকায়, বিশেষ করে গত 10 বছরে এগুলোকে যে পরিমাণ পচিয়ে ফেলা হয়েছে, যে পরিমাণ ধ্বংস করে ফেলা হয়েছে, যে বিভৎস জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যে ডিহিউম্যানাইজ করা হয়েছে, যারা এখানে বসেন তাদেরকে আমার এখানে আর মানুষ মনে হয় না, তারা আর মানুষ নন, তারা মানুষের মতো আচরণ করেন না, বিহেভ করেন না, কথা বলেন না। এই পর্যায়ে অতীত ইতিহাসে আর কোনো দিন ছিল না, এর আশপাশেও ছিল না। আমরা এই রকম এই শাসক ব্যবস্থা, এই শাসকদের পরিবর্তন করে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার আগ পর্যন্ত এর উল্টো দিকে যাওয়ার কোনো পথ নেই, বরং সামনের পথটা আরও ফাস্ট, আরও দ্রুত, সবাই আরও বেশি দানব হয়ে উঠবেন, তার ফল আমরা প্রত্যেকেই ভোগ করবো। সেজন্যই বলি একটা কথা প্রায়ই, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইটা বিএনপির বা বিরোধী রাজনীতির না, তাদের তো বটেই, এটা জনগণের, আমাদের, আমাদের প্রত্যেকের জীবনের সাথে জড়িত হয়ে গেছে, আমরা যাতে এটুকু মাথায় রাখি।